হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আপনারা যদি গ্রাফিক ডিজাইন প্রকৃতপক্ষে শিখতে চান সঠিকভাবে এবং সঠিক নিয়মে, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে পুরো ভিউটা দেখতে হবে। এবং কি ভিউটা একটু বড় হতে পারে, ভিউটা একটু লং হতে পারে, কারণ আমি এই ভিডিওর ভিতরে আমি যেহেতু মানে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সবগুলো বুঝতে পারেন, সবগুলোকে আমি ব্যঙ্গে ব্যঙ্গে দেখাবো। সো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের এই বইটিতে, আমাদের এই গাইডটিতে দেখেন, ফার্স্ট অফ অল আমার চতুর্থ পর্বে অর্থাৎ লেসনের প্রথম পার্টে আমি এটা আঁকা শিখেছিলাম। এটা যেহেতু সিলেকশন টুল দিয়ে করে, আর এটা আমি এখন শিখে গেব ডিরেকশন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কীভাবে আপনারা এই জুড়িটা কীভাবে আঁকবেন, অর্থাৎ এই ডিজাইনটা কীভাবে আঁকবেন। অর্থাৎ আমাদের এই লেসন ওয়ানে আরেকটা পিক আছে এই ডিজাইনটা পর্যন্ত। সো এখানে লেসন টু শেষ, লেসন ওয়ান শেষ। সো লেসন ওয়ান আমরা এই পর্যন্ত শিখবো। সো এটা তো আমি আগের পর্বতে আপনাকে দেখাইছি। সো এটাও দেখাবো, এটাও দেখাবো, এটা কীভাবে একটা সিলেকশন টুল থেকে ইলিপস টুল তৈরি করবেন। ইলিপস মানে হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে ইলিপস টুল। আর রেক্টেঙ্গেল টুল হচ্ছে যেটাকে আমরা চতুর্ভুজ বলি। তো একটা চতুর্ভুজ টুল থেকে বৃত্ত কীভাবে তৈরি করবেন, অথবা বৃত্ত থেকে কীভাবে চতুর্ভুজ তৈরি করবেন এটা আমি দেখাবো। অথবা একটা স্টার থেকে কীভাবে একটা চতুর্ভুজ, অথবা এটাকে কী বলে, এটা তৈরি করবেন। সো এইগুলোর ব্যবহার দেখাবো, কীভাবে ফ্যান টুল, প্লাস অ্যাঙ্কর টুল, মাইনাস অ্যাঙ্কর টুল, তারপর ত্রিভুজ কীভাবে তৈরি করবেন, এটা আজকে পর্ব আমি দেখাবো। অবশ্যই ধৈর্য ধরে, ভিউটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে আপনাকে পুরো ভিউটা দেখতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো যে এই বুঝ এই জুড়িটা কীভাবে তৈরি করবো। প্রথম কালকে এটা দেখাছিলাম, তারপর এটা দেখাছিলাম, এটা তো সেম, কারণ এটার পর এটা শুধু কপি করে জাস্ট পাশে বসাই দিবেন। আর এটা কীভাবে আঁকবেন এটা দেখাই দিব। আর স্টার তো নেওয়ার জন্য আলাদা টুলস আছে, জাস্ট ধরে নিয়ে গেলে হয়ে যাবে। আর এটা এই আজকে পুরো ভিডিওতে এই লেসনটা দেখাবো। আর মোট কথা, আজকের এই পুরো ভিডিওতে আমি লেসন ওয়ানের পুরো ভিউটাতে আমি লেসন ওয়ানটা শেষ করে দিব। সো আমি ওপেন করলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো আমি অলরেডি জুড়িটা একবার এঁকে রাখছিলাম, এটাকে একটু বড় করে আপনাকে দেখাই। কন্ট্রোল প্লাস, আমি কন্ট্রোল প্লাস যেটা বড় করছি, দেখেন এটা একটা জুড়ি, অলরেডি একটা জুড়ি। তো এটাকে এভাবে তৈরি করবেন এটা আমি দেখাবো। সো তার আগে এটা ডিলিট করে দিই, আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পারবেন যে এটা আলাদা আলাদাভাবে ক্রিয়েট হচ্ছে। সো সো ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম আমি গ্রাফটা তৈরি করে রাখছি। আপনারা আপনি যদি আমার ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখে থাকেন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের অন্য ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আমার অন্য ভিডিওগুলো দেখতে দেখে আসতে পারবেন। কারণ হচ্ছে পঞ্চম পর্ব, আপনাকে ফার্স্ট পর্ব থেকে দেখে আসতে হবে, না হলে আপনার অনেক কিছুই আপনারা মিস করবেন যেটা বুঝবেন না। সো জুড়ি এই এই জুড়ি টাকার জন্য আমাকে এই জুড়ি টাকার জন্য আমাকে ফার্স্ট টাইম একটা ট্যাগ নিতে হবে। সেটা হচ্ছে এই যে এই প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল নিব, আর রেক্ট্যাঙ্গেলটাকে আমি এভাবে নিতে পারি। জাস্ট আমি এভাবে অনলি এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমাকে একটা ইলিপস টুল নিতে হবে। আমি শিফট ধরে এটা নিব না, এইভাবে একটা টুলস আমাকে নিতে হবে। সো এভাবে একটা টুলসটাকে নিয়ে আমি এইভাবে জুড়িটাতে এভাবে বসিয়ে দিব। আমরা কন্ট্রোল ওয়াই চাপবো, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই চাপলে আমরা দেখবো যে বিন্দুটা বরাবর আছে কিনা। আমাদের যদি মনে হয় যে বিন্দুটা বরাবর নাই, তাহলে আমরা এটাকে এখান থেকে ঠিক করে দিতে পারি। আর যারা ওয়েব ডিজাইনে কাজ শিখছেন তারা এটা সহজে বুঝতে পারবেন, কারণ আমরা এটা হচ্ছে যেমন HTML এর মতো কোনো ডিজাইন নেই, শুধু অবজেক্টগুলো দেখা যাবে। আর যেমন আমরা CSSটা আউট করে দিলে যেমনটা হয়। সো এখন যে কথাটা বললাম, এটা শুধু যারা ওয়েব ডিজাইন জানে তাদের জন্য, আর যারা ওয়েব ডিজাইন জানে না, শুধু গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, তারা হচ্ছে কথাটা বুঝবেন না। সো আমি আবার যখন কন্ট্রোল ওয়াই চাপবো তখন এটা চলে আসবে, আবার ডিজাইনটা চলে আসবে। সো এটাকে আমরা শুধু এখানেও দেখলাম, তারপর আমরা নিচে দিতে পারবো। আমরা এখন দিব কন্ট্রোল অল্টা বি, কন্ট্রোলটা বি চেপে ধরে রেখে আমরা এটাকে নিচের দিকে আনবো। সো
সো মেবি এটা কোনো ঠিক জায়গায় ঠিক মতো বসে নাই। সো আমার মনে হয় এটা এখন ঠিক আছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে এই দুইটা দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, এখানে একটা অবজেক্ট আর এখানে। কিন্তু আমাদের মোট তিনটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, এই যে দুটো অবজেক্ট, এই তিনটা অবজেক্ট। তো আমি এই দুটো অবজেক্ট সিলেক্ট করব, আমি রাইট বাটনটা ক্লিক করে এই দুটো অবজেক্ট শুধু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মার অ্যালাইন কেডা পাথ ফাইন্ডার, আমরা এই পাথ ফাইন্ডার যাব। আপনার যদি পাথ ফাইন্ডার যদি না থাকে, আপনারা উপরে উইন্ডোজ থেকে ক্লিক করে এখান থেকে এখানে টুলস থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে নেবেন। তো এই যে পাথ ফাইন্ডার, সো এই পাথ ফাইন্ডারটা আমি আবার দেখাচ্ছি যে পাথ ফাইন্ডারটা কীভাবে নেবেন। উইন্ডোজ থেকে টুলসে সিলেক্ট করবেন, সরি। তো আপনারা ফার্স্ট অফ অল যদি আপনাদের কাছে এই পাথ ফাইন্ডারটা না থাকে, আপনারা এখানে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর এখানে পাথ ফাইন্ডারটা আছে, কোথায় পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, হ্যাঁ এই পাথ ফাইন্ডারটা ক্লিক করবেন। এখন এই পাথ ফাইন্ডার না থাকলেও চলে আসবে পাথ ফাইন্ডারটা। সো তারপরে আপনাকে এই এই দুটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই পাথ ফাইন্ডার এইটা প্রথমটা সিলেক্ট করবেন। প্রথমটা সিলেক্ট করার পর দেখেন যে এই এটা পুরোটা গ্লাসের মতো হয়ে গেছে। সো তারপর গ্লাসের মতো হয়ে যাওয়ার পর এই যে এটা এখন হচ্ছে মেইন ক্যাশ, এটাতে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এটাকে এখন আমরা এই জুড়িটা হওয়ার জন্য আমাদের শুধু এটাকে টুফুর দিকে নিয়ে দিলে হবে। তো সেটার জন্য আমাকে কী করতে হবে, এখানে যে ডিরেক্ট সিলেকশনটা আছে, এই ডিরেক্ট সিলেকশন যদি অনেক সময় এটা ধরে রাখবেন, টিপ দিয়ে ধরে রাখবেন, রাইট বাটনে ধরে রাখলে এখান থেকে ফ্লাস অ্যাঙ্কর আছে, আপনারা ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শুধু উপরে যে অ্যাঙ্করগুলো আছে, এই যে অ্যাঙ্করগুলো আছে, এই অ্যাঙ্করগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই অ্যাঙ্করটাকে ধরে একটু উপর দিকে নিয়ে নেবেন, সরি, এটাকে ধরে একটু উপর দিকে নিয়ে নেবেন। মেবি আশা করি হয়ে গেছে, অথবা আমরা চাইলে এভাবে উপর নিচে করতে পারি, আমার মেবি একটু উপর দিলে ভালো হবে। সো আমি কন্ট্রোল মাইনাস করে নিচ্ছি। সো মেবি এখন জুরিটা হয়ে গেছে, আর যদি মনে হয় যে জুরিটা একটু ছোট করে দেওয়া দরকার, এখন আমার মেবি জুরিটা হয়ে গেছে, দেখি। হ্যাঁ দেখি সিম্পলি জুরিটা হয়ে গেছে। কিন্তু আপনারা মনে করতে পারেন যে এখানে কালারটা কালারটা আমরা যে কোনো একটা, এখানে যে কালার বক্সটা আছে এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি বক্সটাকে, এটাকে একটা কালার দিলাম, আর এটা তো সেম এভাবে সুন্দর মনে হচ্ছে আমার কাছে। অথবা আপনারা এটাকে ব্ল্যাক দিতে পারেন আর এটাকে এই কালারটা দিতে পারেন। সো এই কালারটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে না, এটা আর এই কালারটা আমার কাছে মেবি পারফেক্ট মনে হচ্ছে। সো আজকের ভিডিওতে দেখালাম এই জুরিটা কীভাবে আঁকবেন। সো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সো আজকে দেখালাম ডিরেক্ট সিলেকশনের টুল। তো পরের ভিডিওতে আমি দেখাবো, পরের ভিডিওতে আমি এইটা দেখাবো কীভাবে, এটা তো বুঝতে পারছেন যে এইটার থেকে এটার থেকে এটা যেভাবে হয়েছে এটাও জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে একটু উপরে নিয়ে নেবেন, এটা কীভাবে। আজ তাকে আমি এটা কীভাবে তৈরি করতে হয় সামান্য কয়েক সেকেন্ডে দেখাই দিচ্ছি, ধৈর্য ধরে ভিউটা দেখে নেবেন। তো আমি আমি আগের পর্বগুলোতে আমি দেখাইছি যে এটা কীভাবে আঁকবেন। তো এটা করার জন্য ফার্স্ট আপনাকে এই ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা ধরবেন, ধরার পর এখানে ধরে জাস্ট শুধু এটাকে একটু লম্বা করে দেবেন, সো দেখেন এটা মিনিমাম এটা হয়ে গেছে যেমনটা আমরা চাচ্ছিলাম, এমনটা হয়ে গেছে। গ্রুপ করে নিই তাহলে বুঝতে পারবো। এখন দেখেন আমরা যেমনটা চাইছিলাম, আমরা যেমনটা চাইছিলাম তেমনটা হয়ে গেছে ফিক্সারের দেখে যেটা। সো তারপর তারপরের ভিডিওতে আমি তারপরের লেসনে আমি এই যে এই টুলসগুলো একটু যদিও সহজ কিন্তু এটা বোঝাতে অনেক সময় লাগবে, তো পরের ভিডিওতে আমি এটা দেখাবো। ওকে ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটা একটা লাইক করবেন, একটা কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা, আমি ভিডিওটা বা আমি কীভাবে ভিডিও তৈরি করলে আপনাদের ভালো লাগবে দেখতে, তো সেটা আমাকে অবশ্যই জানাবেন। সো পরবর্তীতে আমি এই প্রথম লেসনটা শেষ করে দিব। ওকে ধন্যবাদ।